চ্যানেল তৃষা প্রশান্তি দুনিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা কে কে গরমে খারাপ আছো কমেন্ট করে জানাবে। কিন্তু আমি আছি খারাপ, কারণ এতটাই গরম ভাই, রাস্তায় বেড়ানোর মানে ইচ্ছা করছে না, কিন্তু কাজটাই এমন যে বেড়াতে হচ্ছে। তা অনেকদিন বড় ব্লগ আসেনি, তোমাদেরকেও কিছু এক্সাইটেড কিছু দেখানো হয়নি। তো চলো আজকে আমরা ছজন মিলে ঘুরতে যাচ্ছি। কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো না, এটা সারপ্রাইজ। তো চলো কে কে কোথায় যাচ্ছি আর কি কি করছি না করছি সবটা দেখাবো, স্কিপ করবে না কিন্তু। আমি যেহেতু বাড়িতে রেডি হয়ে এসেছিলাম আর তুলি রেডি হলো মায়ের বাড়িতে এসে, তাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের রাস্তার উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে পেরিয়ে পৌঁছে গেলাম রুদ্র রেস্টুরেন্টে, আর ওখানে গিয়ে দেখা হয়ে যাবে সবারই সাথে, কে কে আছে না আছে। আগেই বলেছি সারপ্রাইজ ছিল, আর এসে দেখলাম একটা বিড়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এবার দেখাই কে কে আছে। প্রথমে আছে রাজা আর পায়েল, তারপরে আছে প্রীতি আর দোদন, আর আমাদেরকে তো আমরা দেখিয়ে দিয়েছি আমরাও আছি। তাই আমরা ছজন মিলে চলে এসেছি রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করবো। কাজের ক্ষেত্রে কারোরই কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে টাইম পেয়েছি, তাই টাইমটাকে লস করে লাভ নাই। তাই প্রথমে ঢুকে আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন পকোড়া সবার জন্য। সসটা দারুণ ছিল খেতে, কারণ এদের সসটা কী দিয়েছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু এদের দুজন আর খাওয়া দেখে আর এদের চোখে চোখে ইশারা দেখে আমার মন থেকে একটা কথাই বেরিয়ে এলো, লাভ ডাব দেখে লাভ নাই। ওখান থেকে ওটা খেয়ে বেরিয়ে চলে এলাম, কারণ ওখানে বেশি কিছু ছিল না আইটেম, আর তারপরে ভোটের টাইম বলে সব কিছু বন্ধ ছিল, তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আসার আগে ইশারকে শঙ্কর বললো যখন চলে যাবে তখন দুটো ভালো ভালো ছবি তুলে নে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল, তাই সেই সুযোগ মিস না করে সবাই মিলে ছবি তুলে নিলাম। ইচ্ছা করছে তাই না প্রীতি, কিন্তু টাকা নেই। কি আছে ফোন পেতে টাকা আছে? কে বলছে? এরা চাইছে আর কি শঙ্কর, শঙ্করের বাইক, আমাদের দুই ভাইয়ের একই বাইক, গরিব মানুষ। গাড়িগুলো পার্কিং থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম বাস স্ট্যান্ডের সামনে, আর যেহেতু রাত হয়ে গেছিলো তাই ওখানে অনেক বাস দাঁড়িয়ে গেছিলো, তাই আমরা দেরি না করে প্রাঙ্গন মার্কেটের রাস্তা ধরে সোজা বেরিয়ে এলাম স্কোয়ার ফিল্ড হয়ে। সবাই বলে যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকম আমাদেরও বুদ্ধি খুললো প্রাঙ্গন মার্কেটের অন্ধকার দেখে, কারণ ওখান থেকে বের হয়ে আমাদের মনে পড়েছিল ফোনের কভারটা দেখতে এটা কিনলে ভালো করতো। এবার তোমাদের মনে হতে পারে কোন ফোনের কভার কত টাকা দাম আর দোকানটাই বা কোথায়। এটা হচ্ছে প্রাঙ্গন মার্কেট পার করে যে বাঁহাতে একটা বড় মার্কেট পড়ছে, ওর মার্কেটের সামনের দোকানটা। আর আমাদের ফোন বলতে তিনটে মোবাইলের টোটাল কাজ হবে, একটা রিয়ালমি 7 এর, একটা রিয়ালমি 9 এর, আর আইফোনটা। আমরা আইফোনটা যেহেতু ভিডিও করছিলাম তাই ওটা পুরো কমপ্লিট হওয়া দেখানো হলো না, আর এদিকে রিয়ালমি 9টার কভার পেলাম না, আর আমারটাও খুঁজছি কিন্তু প্রচন্ড ওল্ড মডেল দেখাচ্ছে, যেগুলো আমি চাইছি যে ব্ল্যাক এর উপর কিছু সিম্পল হবে, কিন্তু সেরকম কিছুই পেলাম না। তাই আইফোনের কভারটা আর পিতি দুটো কভার কিনলো। এই তিনটে কভার কেনার পর আমরা বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার উদ্দেশ্যে, বিশেষ করে বহরমপুরের মোমো মানে হচ্ছে গঙ্গার ধার আর মোহনমোহিনীর সামনে, তাই আমরা চলে এসেছি গঙ্গার ধারে এখন। আমি খাবো না। করবে না, অনেক রাত হয়ে গেছে। তাহলে তোমার বর কে বলো কলকাতা গিয়ে আমার বরের জন্য নিয়ে আসতে। এমনিতে এত গরম আর তার উপরে গরম মোমো আর গরম স্যুপ খেতে কেমন লাগে বলতো, তার উপরে কোনোদিন নিজের হাতে খায় না তোরা সবাই জানো। মোমো টোমো খাওয়ার পর চলে এলাম পাশের মন্দিরটার কাছে, মন্দিরের কাছে ঠাকুরের কাছে এসে প্রণাম টনাম করে আমরা বেরিয়ে চলে আসছি সবাই মিলে। আর এদিকে মোমোর দোকানটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, কারণ ওর কাছে এমনিতেই স্টক অল্প ছিল। অনেক তো আড্ডা মজা মারা হলো, এবার বেলডাঙ্গা যাওয়া যাক। বাড়ি এসে আমি আপনার ছেড়ে নিয়েছি, আর এদিকে দেখো বুদলু খুশি, তুই যেমন মন খারাপ তোকে নিয়ে যাইনি বলে দেখ, তোকে নিয়ে গেলে হতো কিন্তু অনেক কাজ ছিল বুঝলি তো, সেই জন্য তোকে নিয়ে যেতে পারলাম না। সেই জন্য নিয়ে এসেছি, একটু স্যুপ দে না খাই।
একটু প্লিজ ওকে দেখাবো, বুঝলো একটা দে দিয়ে না, প্রত্যেকবার রিয়াকশন কি করে দিচ্ছিস। আজকে সে ডেট ছিল যেদিন গেছিল ফ্রিজের ডেলিভারি, তাই ফ্রিজ চলে এসেছে বাড়িতে। বাবা পড়লাম, পড়ে যাচ্ছিলাম। ফ্রিজটা অনেক বড় থাকায় দুজনের মুখকে ধরে আনা অসম্ভব ছিল, কিন্তু তাও অনেক কষ্ট কষ্ট করে দুজনে মিলে ধরে ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। গাড়ি আছে ধরে। বাড়িতে নতুন কিছু আসলে ছোটদের আনন্দের শেষ থাকে না, তাই মিঠিকে দিয়ে ভিধে কেটে আনবক্সিংটা করালাম। পরে পরে